গেম খেলার সময় যদি ফোন ল্যাগ করে তাহলে যার ল্যাগ করে সেই একমাত্র বুঝে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফোন দিয়ে গেম খেলতেছি অথবা গেম খেলা ছাড়াও বাইরের কাজ করতেছি, তখন আমাদের ফোন ল্যাগ অথবা হ্যাং যেটাকে বলি সেটা অনেক বেশি করতেছে। তাই যখন গেম খেলার সময় আমাদের ফোন অনেক প্রচুর পরিমাণে ল্যাগ দেয় তখন মনে যায় ফোনটা ভেঙে ফেলে। তাছাড়া মনে করো আমরা আমাদের ফোনে ফেসবুক ইউজ করতেছি অথবা ইউটিউবে ভিডিও দেখতেছি, তখনও যদি আমাদের ফোন হ্যাং করে তখন কেমনটা লাগে। তাই আজকের এই ভিডিওতে যারা ক্লিক করে ফেলছো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে যাদের লো ডিভাইস রয়েছে তাদের ফোনের কিছু সেটিংস দ্বারা আমরা ল্যাগ প্রবলেম সলভ করে দেব, তা ওভার 100% শিওর ভাবে। ল্যাগ সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিও আমরা তিনটি স্টেপে ভাগ করেছি, যে তিনটি স্টেপের মধ্যে প্রথম স্টেপে তোমাদের গেমের কিছু সেটিংস দেখাবো, দেন পরের স্টেপে কিছু তোমাদের ট্রিক দিব, যে ট্রিক গুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ফোন কখনো ল্যাগ করবে না, এন্ড ভিডিওর লাস্ট স্টেপে হচ্ছে আমাদের ফোনের মধ্যে কিছু সেটিংস রয়েছে যে সেটিংস সম্পর্কে আমরা কেউই জানি না, সেই সেটিংস গুলো দেখাবো। সেই সেটিংস গুলো করলে 100% শিওর থাকো তোমাদের ফোন কখনো গেম খেলার সময় ল্যাগ দিবে না, আর নরমালি কাজ করার সময় ফোন যে হ্যাং করে সেই হ্যাং কখনো দিবে না, এটা 100% শিওর থাকো। ওয়েলকাম ব্যাক। প্রথম স্টেপে যে সলিউশন গুলো আমরা রাখছি সেটা করার জন্য আমরা গেমের ভিতরে আসলাম, তারপর উপরে কাস্টম ডাউনলোড যেটা দেখতে পারতেছো সেখানে চলে গেলাম, যেমনটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছো। আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB 4GB হোক, যাদের ফোনে গেম খেলার সময় ল্যাগ করে, আমরা কি করি লো ডিভাইসের মধ্যে এই কাস্টম ফাইল গুলো ডাউনলোড করে রেখে দেই, যার জন্য ফ্রি ফায়ার গেমটা খেলার সময় আমাদের ফোন প্রচুর পরিমাণ ল্যাগ করে। যদি তোমরা এই ভুলটা করে থাকো তাহলে এখন এগুলো ডিলিট করে দাও, তোমরা যে ড্রেস আপ নিয়ে খেলো যে গানগুলো নিয়ে খেলো সেগুলো ডাউনলোড করে নর্মাল গেম খেলতে থাকো। সেটা দেখানোর জন্য আমরা প্রোফাইলে চলে আসবো, আসার পর নিচে দেখতে পারতেছি রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, দেন এই রেকর্ডিং অপশনের ভিতর কিন্তু এটা আমরা কখনোই অফ করি না, এটা অন করে রেখে দেই রেকর্ড ভিডিও হওয়ার জন্য। যাদের ফোন ল্যাগ করে গেম খেলার সময় তারা অবশ্যই অবশ্যই এটা অফ করে রাখবা। দেন নিচে আরেকটা অপশন দেখতে পারতেছো মাই ভিডিওর, সেটাও কিন্তু এটা অফ করে রাখবা। এই দুটো অপশন কিন্তু 100% অফ করে রাখতে হবে। তারপর আমরা আমাদের ফোনের সেটিংসে চলে গেলাম, মোস্ট ইম্পর্টেন্ট যে অপশন সেটা হচ্ছে ডিসপ্লে সেটিংস, যেমনটা এখন তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো। দেখো আমার ফোন র্যাম হচ্ছে 6GB, আমি কিন্তু স্ট্যান্ডার্ড খেলি, যাদের ফোন র্যাম 4GB 6GB তারা কিন্তু আলট্রাতে খেলতে যায়। এখানেই তোমরা তোমাদের সবথেকে বড় ভুলটা করো, আমরা যখন স্ট্যান্ডার্ড অথবা আলট্রা দিতে যাব তখন কিন্তু ফ্রি ফায়ার থেকে নোটিশ দেওয়া হচ্ছে সাম ল্যাগিং এর কথা বলা হচ্ছে, আমরা যদি স্ট্যান্ডার্ড অথবা আলট্রাতে খেলি ফোন কিন্তু ল্যাগ করতে পারে যদি তোমার নরমাল ফোন হয়ে থাকে। যেহেতু আমরা ল্যাগ ছাড়া গেমপ্লে করতে চাচ্ছি তাই 6GB র্যামের নিচে যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্মুথে দিয়ে গেমপ্লে করব, আর নিচে আরেকটা অপশন হাই FPS, এইটাও যখন আমরা হাই করতে যাব তখন কিন্তু ফ্রি ফায়ার থেকে নোটিশ দেওয়া হচ্ছে ল্যাগিং এর বিষয়টা নিয়ে। তাই যাদের ফোন ল্যাগ করে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো, হাই FPS এটা আমরা নরমাল করে গেমপ্লে করব, কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের গেমের ভিতর কিছু সেটিংস। এখন আমরা আমাদের দ্বিতীয় স্টেপ নিয়ে কথা বলবো, যে সেকেন্ড স্টেপের কথা আমি ভিডিওর শুরুতে বলছিলাম। দেখো আমরা আমাদের ফোনে অনেক অ্যাপ ইউজ করি, সেই অ্যাপগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যায়, যেমনটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছ। ফোনের ভিতর যখন অনেক রকম অ্যাপ ইউজ করি, অনেক রকম সফটওয়্যার সাইডে যাই আমরা, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইভাবে কিন্তু থেকে যায় আমাদের ফোনের মধ্যে, এগুলো আমাদের ফেস করে দিতে হবে। দেন সেকেন্ড যে আমাদের কাজটা করতে হবে সেটা করার জন্য আমাদের ফোনের ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে নিচে স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারতেছো, আমাদের ফোনের স্টোরেজ যতটা সম্ভব আমরা খালি রাখার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে অনেক ভিডিও, অনেক গান, অনেক ফটো যেগুলো আমাদের প্রয়োজন হয় না, যে অ্যাপগুলো আমাদের লাগে না সেই অ্যাপগুলো আমরা ডাউনলোড করে ফোনের ভিতর রেখে দেই, যার জন্য আমাদের ফোনের স্টোরেজ শুধু শুধু ফুল হয়ে থাকে, যার জন্য কিন্তু আমাদের মূলত গেম অথবা গেমের বাইরে আমাদের ফোন প্রচুর পরিমাণে হ্যাং করে। যাদের ফোন ল্যাগ করে তারা গেম খেলার আগে অবশ্যই তোমাদের ফোন রিপোর্ট করে নিবা, অথবা যখন তোমাদের ফোন অনেক হ্যাং করতে থাকবে তখন একটা রিপোর্ট করে তারপর আবার ফোনের কাজগুলো করবে। অনেক সময় দেখা যায় আমাদের ফোন অনেক গরম হয়ে যায়, যার জন্য আমাদের ফোনের প্রসেসর সঠিকভাবে কোনো কিছু প্রসেস করতে পারে না। তাই গেম খেলো আর যে কোনো কাজ করো চেষ্টা করবে তোমাদের ফোন যেন গরম না হয়, তাই ফ্যানের নিচে অথবা ঠান্ডা কোনো স্থানে বসে তারপর গেম প্লে করবে অথবা ফোন ইউজ করবে। দেন আমরা কিন্তু অনেক অ্যাপ ইউজ করি, ফেসবুক ইউজ করি, ইমো ইউজ করি, হোয়াটসঅ্যাপ সহ অনেক ধরনের অ্যাপ ইউজ করি, সেই অ্যাপগুলো অনেক ভারী হওয়ার কারণে কিন্তু আমাদের ফোন লোড করতে পারে না, যার জন্য হ্যাং করে। তাই সেই অ্যাপগুলোরই লাইট ভার্সন আমরা ইউজ করব, যেমন টিকটক লাইট, ইনস্টাগ্রাম লাইট, তারপর ফেসবুক লাইট রয়েছে, এরকম যে লাইট ভার্সন অ্যাপগুলো রয়েছে সেই লাইট ভার্সন অ্যাপগুলো কিন্তু আমরা ইউজ করব, তাহলে ফোনের স্টোরেজ কম খাবে, আমাদের ফোনে প্রেসার কম পড়বে। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ থাকে না কিন্তু আমরা গেম খেলতে চলে যাই, অবশ্যই অবশ্যই তোমাদের ফোনে চার্জ থাকা লাগবে গেম খেলার আগে, চেষ্টা করবে তোমাদের ফোনের চার্জ যেন 40 কম না চলে আসে, 40 কম যদি চার্জ নিয়ে তোমরা খেলতে যাও 100% শিওর থাকো তোমাদের ফোন ল্যাগ দিবে। সাথে সাথে এটাও খেয়াল রাখবে তোমাদের ফোনের নেট স্পিড কেমন আছে, কারণ অনেক সময় নেটের জন্যও কিন্তু আমাদের ফোন অনেক ল্যাগ করে, তাই ভালো নেট স্পিড নিয়ে ভালো চার্জ নিয়ে তারপর গেম খেলো, ইনশাআল্লাহ কোনো রকম প্রবলেম হবে না। গেম খেলার সময় অবশ্যই আমাদের ফোনের DND মোড নামে একটা অপশন রয়েছে, যেমনটা স্ক্রিন পর দেখতে পারতেছো, এই DND অবশ্যই অন করে তারপর গেম খেলতে যাবা। DND মোড অন করার ফলে তোমাদের ফোনে কোনো রকম মেসেজ কল কিছু
আসবে না যার জন্য গেম খেলার সময় ফোন কোনো রকম হ্যাং করবে না অনেক সময় দেখা যায় আমাদের সিম থেকে কোনো মেসেজ আসলে সেই মেসেজের জন্য কিন্তু প্রচুর ল্যাগ দিতে থাকে গেমের ভিতর তাই আমাদের এই ডিএনডি মোড অন করার খুবই প্রয়োজন দেন আমাদের এই ভিডিও 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ফোনের ভিতর কিছু সেটিং সেটা করার জন্য ফোনের সেটিংস এ চলে যাবা দেন সার্চ করবে রিফ্রেশ রেট যেমনটা স্ক্রিন উপর দেখতে পারতেছো তো রিফ্রেশ রেট এটার ভিতরে ক্লিক করে দিবা এখানে দেখতে পারবা তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড দিলে চলবে না আমাদের হাই করে দিতে হবে তাই উপরে এটা ক্লিক করে তোমরা অবশ্যই 90 এইচজেড দিয়ে দিবা আমরা আবারো সেটিংস এ চলে যাব দেন ডেভেলপার অপশন আমাদের অন করতে হবে অ্যাবাউট ফোনে চলে যাব তারপর এমআইইউআই ভার্সন দেখতে পারতেছো এটার উপর বারবার ক্লিক করতে থাকবো ক্লিক করার ফলে আমাদের ডেভেলপার অপশন কিন্তু অন হয়ে যাবে দেন তোমাদের ফোনের মডেল যদি অন্য কিছু হয় তাহলে তোমরা সার্চ করবে ইউটিউবে তোমাদের ফোনের মডেল লিখে কিভাবে ডেভেলপার অপশন অন করা যায় আবারো সেটিংস এ আসব তারপর এখানে উপরে লিখব ডেভেলপার অপশন আমরা কিন্তু ডেভেলপার অপশন পেয়ে গেছি তারপর ডেভেলপার অপশনে ক্লিক করে দিব ভিতরে আসার পর এখানে অনেক অপশন দেখতে পাবা তোমাদের উপরে অপশনগুলোর মধ্যে কোনো কাজ নেই আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব দেন একবারে নিচের দিকে আসার পর তিনটা এরকম অপশন দেখতে পারবে অ্যানিমেশন স্কেল নামে আমরা প্রথম অপশনে ক্লিক করে দেব দেন এখানে আমাদের অ্যানিমেশন অফ করে দিতে হবে তারপর সেকেন্ড অপশনে যায় এটা অফ করে দিব তারপর তিন নাম্বার যে অপশন রয়েছে সেখানে যায় এটাও আমরা অফ করে দিব তিনটা অপশনে আমাদের অফ করে দিতে হবে দেন আমরা নিচের দিকে ডিপিআই যে অপশনটা রয়েছে সেটা দেখতে পারতেছি আমরা যারা গেম খেলি তারা কিন্তু প্রচুর ডিপিআই দিয়ে তারপর গেম খেলি অবশ্যই অবশ্যই ট্রাই করবে তোমাদের ফোনের ডিফল্ট যে ডিপিআই থাকবে সেটা দিয়ে তারপর গেমপ্লে করার জন্য কোনো রকম বাড়ানো অথবা কমানোর প্রয়োজন নেই দেন আমরা আবারও নিচের দিকে চলে আসব এখানে তোমরা ফোর্স ফোরেক্স নামে একটা অপশন দেখতে পারতেছো এটা তোমরা সোজা অন করে দিবা অন করা হয়ে গেলে আবারও তোমরা একটু নিচের দিকে চলে আসবা তারপর আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার পর আরো একটি অপশন দেখতে পারবা ডোন্ট ক্যাপ অ্যাক্টিভিটিস নামে এই অপশনটি তোমরা অন করে দিবা অন করার পর নিচে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড এটার উপর ক্লিক করে এখানে স্ট্যান্ডার্ড লিমিটেড থাকবে তোমাদের বাট তোমাদের এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিতে হবে দেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেওয়ার পর আমাদের এই ভিডিওর লাস্ট একটা সেটিংস রয়েছে সেটা বলার আগে ছোট্ট একটা স্পন্সর রয়েছে তোমরা চাইলে স্কিপ করতে পারো আজকের এই ভিডিও স্পন্সর করেছে ভিডি গেম গর তোমরা ভিডি গেম গর থেকে 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবে ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% ট্রাস্টেড ভাবে টপ আপ দিয়ে আসছে সরাসরি ভিডিও গেম গরের সাথে কথা বলার জন্য মেসেঞ্জার আইকন দেখতে পড়তেছে এখানে ক্লিক করে ওনাদের সাথে কথা বলতে পারবে তাছাড়া গুগলে সার্চ করলে ভিডিও গেম গর পেয়ে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে রাখবো ওয়েবসাইটে দেন এই ভিডিও সবগুলো সেটিংস করার পর তোমরা অবশ্যই তোমাদের ফোন একটা রিপোর্ট করে নিবা রিপোর্ট করে তারপর তোমরা গেমপ্লে করতে যাও ইনশাআল্লাহ কোনো রকম প্রবলেম হবে না